বর্তমান জেনারেশন ফ্রিল্যান্সিং এর নাম দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মেলবেক থেকে টাকা ইনকাম করছে। আজই আপনিও শুরু করুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিজের অ্যাকাউন্ট নিজেই খুলে ফেলুন। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন, দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশের টাকা বিডিটি থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন NA50। NA50 এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট করার সাথে সাথে 100% বোনাস পাবেন। এখানে NA50 এই প্রোমো কোডটি লিখবেন। কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না। প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, লিঙ্কেই ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন, অবশ্য জিরো ছাড়া বসাবেন, কারণ এখানে জিরো দেওয়া আছে। আপনারা যদি আগে মেলবেজ অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাতে নতুন একটি ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নাম এর শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন, প্রথম সাল, তারপর মাস ও তারিখ লিখবেন, প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন, তারপর রিজনে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর সিটিতে থাকা রেসিডেন্স অ্যাড্রেস আপনার জেলাটি লিখে দেবেন, ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, এখানে সিরিজের ঘরে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন, আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুর বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তারপর সব ঠিক থাকলে নিজের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে এই মেথডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে পারবেন, মানে এখানে সর্বনিম্ন 500 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট মেথডের এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে, এই এজেন্ট নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব পেমেন্ট মেথডের ক্যাশ আউট অপশনে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজাকশন আইডি দিয়েছে, এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তো আমি যেহেতু 700 টাকা করেছি তাই 700 টাকা লিখলাম। তারপর আমরা যে ট্রানজাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজাকশন আইডি এখানে বসাবো। এরপরে পেমেন্ট মেথডের ওয়ালেট নাম্বার, মানে আপনি যে পেমেন্ট মেথড থেকে ক্যাশ আউট করেছিলেন সেই পেমেন্ট মেথড নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে, তার মানে আমাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। এরপর 5 থেকে 10 মিনিটের পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, 100% সফল ও নিরাপদ অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনের প্রোমো কোড ব্যবহার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।